আমিন আয়েশা, তিনি যেটা প্রশ্ন করেছেন আমাদের, হ্যাঁ, মা মারা গেছেন আমার মেয়ের বয়স 10 বছর, মা মারা গেছে আমার মেয়ের বয়স 10 বছর, তাকে আমি লালন পালন করি। আচ্ছা, মা মারা গেছেন, মা মারা গেছে আমার মেয়ের বয়স 10 বছর, তাকে আমি লালন পালন করি, আর দেখার কেউ নাই, মেয়ে কত বছর পর্যন্ত বাবার সাথে ঘুমাতে পারবে? হ্যাঁ, মেয়ে বা পুরুষ ছেলে যেই হোক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে 7 বছরের বাচ্চাদেরকে তোমরা সালাতের আদেশ করো, 10 বছর হলে 7 বছর থেকে 10 পর্যন্ত আদেশ করতে থাকো, এই 3 বছর, 10 বছর হওয়ার পরে যদি তারা আদেশ অমান্য করে তখন তাদেরকে মারধর করতে বলা হয়েছে, হালকা মারধর জন্য তারা নামাজে অভ্যস্ত হয়। 10-এর পর থেকে আল্লাহ রাসূল বলেছেন যে মারধর করতে বলেছেন, এবং বলেছেন যে তাদের বিছানা আলাদা করতে, বিছানা আলাদা করতে, 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করতে হবে 10 বছরের পরে, তার মানে 10 বছর ছেলে হোক মেয়ে হোক 10 বছর পরে আলাদা বিছানা করতে হবে, একই বিছানা দুজন, দুই ভাই বোন অথবা বোন বোন অথবা ভাই ভাই অথবা মা মা মেয়ে অথবা বাপ ছেলে অথবা বাপ মেয়ে বা মা ছেলে একসঙ্গে থাকতে পারবে না, আলাদা বিছানা করতে হবে, এটা হলো ইসলামের রুলস। হ্যাঁ, মেয়েদের ব্যাপারে বাপের সঙ্গে বা বড় ভাইয়ের সঙ্গে 10 বছরের আগেও তাদেরকে আলাদা করতে হবে কিনা, যদি এমনটি হয় ফেতনার সম্ভাবনা থাকে তখন 10 বছরের আগেও তাদেরকে আলাদা করতে হবে যদি ফেতনার সম্ভাবনা থাকে। জি, আফিফা বিনতে আমিন আয়েশা, ওয়ালাইকুম সালাম তবাকাতু। এরপরের প্রশ্ন, ওয়ালাইকুম সালাম তবাকাতু, আমার মেয়ে, হ্যাঁ দুইবার প্রশ্ন আসছে, আগেরটা, আগের প্রশ্ন দুবার, পারভেজ টপি ভাই, ওয়ালাইকুম সালাম তবাকাতু, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন কথাটা কি ঠিক কিনা, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, এটা তো কোরআনের আয়াত কথা ঠিক, কিন্তু কাকে বলবে কথা, এটা তো কোরআনের আয়াত, মহানবী সাল্লাহ সাল্লামকে যখন বলা হয়েছিল যে কিছু এক কাজ করো, শেষ পর্যন্ত কাফের না ফেরে বলছিল যে ঠিক আছে আপনি কিছুদিন আমাদের মূর্তি পূজা করেন আর আমরা কিছুদিন আপনার আল্লাহর পূজা করি, ওই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, সুতরাং কোনো মুসলিম মুসলিমকে বলবেন যে দাদা যা যা ধর্ম সে পালন করো, এটা না, আপোষ না করার জন্যই কথা নাজিল হয়েছে, আপোষ না যে মুসলমানরা হিন্দুদের ধর্ম পালন করবে, হিন্দুরা না, যার যা ধর্ম পালন করবে, এটা মানে মুসলিম কখনো অমুসলিমদের ধর্ম পালন করবে না, আমরা আহ্বান করবো ওরা যদি করে আর শর্ত করলে তখন আমরা বলবো তোমাদের ধর্ম তোমরা আমাদের ধর্ম, যদি শর্ত করো আমাদেরটা তোমরা পালন করো তোমাদেরটা আমরা পালন করবো, এমন শর্ত করে তখন এই কথাটা আসবে, এর আগে না, এর আগে না, লাকুম দিন কুম অলিয়া দিনের অর্থ এটা না, যেটা ভুল ব্যাখ্যা অনেকে করে, ভুলভাবে বোঝায় মানুষকে না জেনে, আয়াত তাফসীর শানের ওজন না জেনে, যে ঠিক আছে তোমাদের ধর্ম তোমাদের, মানে আল্লাহ কি বলছেন যে অন্যদের ধর্ম জায়েজ, আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বলছেন যে ইসলাম ছাড়া আর অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা আল্লাহ কবুল করবেন না, তাই না, আল্লাহ তাআলা বলছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ অবলম্বন করে আল্লাহ তাআলা কখনো কোশ্চিনকালও তার ক্ষেত্রে কবুল করবেন, আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন। যে এরপরের প্রশ্ন, আয়েশা সিদ্দিকা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু, আয়েশা সিদ্দিকার প্রশ্ন হলো দোয়া বা মোনাজাত করার সময় যদি হাসি হয় তাহলে নাকি তা দোয়া কবুলের লক্ষণ, এই হাদিসটা, এমন কোনো হাদিস নেই, এগুলো বাজে কথা, এখন কুসংস্কার, হাসি হলে আপনাকে হাসির আলহামদুলিল্লাহ পড়তে হবে, এতটুকু, দোয়া কবুলের সময় এমনি না, যে কোনো সময় হাসি হতে পারে, এবং নামাজের মধ্যে হাসি আসলেও এর কেউ হাসি দিলে, হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়ার ব্যাপারেও হাদিস রয়েছে। যাই হোক, বলছিলাম যে এক কথা যে হাসি আসলে এটার দোয়া কবুলের লক্ষণ মক্ষণ, এই কথাগুলো ভিত্তিহীন। যে ট্রফি, হ্যাঁ আমি পারভেজ ট্রফি ভাইয়ের প্রশ্ন, ওয়ালাইকুম সালাম তবরাকাতু, জামাতে সালাত আদায় করার সময় কোনো ভুল হলে কি সাহসুদ্ধ করতে হবে, যে এমন ভুল হয় যা সাহসুদ্ধ করতে হবে, যেমন নাকি আপনি কোনো একটা সেজদা করতে পারেন নাই, ইমাম সাহেবের সঙ্গে আসেন লেট হয়ে গেছে, আমার তোমাকে পান নেই সেজদা, এক সেজদা পথ হয়ে গেছে, প্রথম বৈঠকটা পড়া করতে পারেনি, এমন হয় আস্তে আস্তে বৈঠক হয়ে গেছে, এমন গাফলতি ছিল, যদি কোনো অজীব ত্যাগ হয় তাহলে ওই সালাম ফেরানোর পরে ওই কাজটি আপনি আদায় করুন, যেমন একটা সেজদা না হলে একটা সেজদা করে দিয়ে করে নিন, এরপর সাজদা করুন, যদি এমন ভুল হয় যা সাজদা করতে হয় তাহলে এমন ভুল হলে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি সাজদা করে সালাম আবার ফেরাবেন। আরিফা বিনতে আমিন আয়েশা প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, খাওয়ার সময় সালাম দেওয়া
নেওয়া যাবে কি? কিছুক্ষণ আগে আদব আলোচনা করছি, অবশ্যই আপনি শুনেছেন। হ্যাঁ, দেওয়া যাবে এবং নেওয়া নেওয়া উত্তর দেওয়া ওয়াজিব, এটা আমি আগে বলেছি। পারভেজ টপি ভাইয়ের প্রশ্ন, ওয়ালাইকুম সালাম রাখতে হবে, তো বুখারি মুসলিম এর সনদে কতটি হাদিস তা জানতে চাই, একই সনদে। যাই হোক, এটা নিয়ে বুখারির হাদিস সংখ্যা আমি এখন বলতে পারছি যে একই বুখারির হাদিস সংখ্যা যদি পুনরাবৃত্তি ছাড়া আমরা গুণে গুণে বলি, তাহলে গবেষকরা বলেছেন 2600 হাদিস পুনরাবৃত্তি, এক হাদিস 5 বা 7 বার আসছে, তার মানে পুনরাবৃত্তি ছাড়া বুখারির হাদিস 2602। এটা হলো গবেষকদের লেটেস্ট গবেষণা। যায় আশা সিদ্দিকে প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম সালাম আহমতুল বাকাত, একজন জুয়ারি সুদখোর ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, এতে উক্ত ব্যক্তির পরকাল শান্তি শাস্তি মকুবের কোনো সুযোগ আছে কিনা, যতই গুণাগার হোক না কেন। দেখুন, সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া, এটা সৎকার জারিয়া, কোনো সন্দেহ নেই যে এই যে মানুষ মারা গেলে 3টা কাজ বাকি থাকে, তার মধ্যে নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে, সে দোয়া করবে প্রত্যেকটা দোয়ারই ফায়দা তার হবে, এবং সে যে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে সে শিখবে, আমল করবে, দাওয়াত করবে, সমস্ত সব পিতামাতার আমল নামা যাবে, কারণ পিতামাতা তারই প্রচেষ্টায় সন্তান, তারই সৎকার জারিয়া। সুতরাং অবশ্যই যদি তার গুণা মাফ করে দিতে পারে, এটা জোয়ারি হোক আর যাই হোক, এটা কবিরা গুণা, একটা শিরিক না, শিরিক ছাড়া আল্লাহ তারা যে কোনো গুণা, আল্লাহ তারা শিরিক কখনো মাফ করবেন, বাকি শিরিক ছাড়া যে কোনো গুণাগুলো আল্লাহ মাফ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে আজাব দিয়ে মাফ করবেন, এটা আল্লাহ তারা কোরআনে বলেছেন যে অন্য গুণাগুলো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন। সুতরাং প্রত্যেকটা দোয়া কাজ আসবে, প্রত্যেকটা আমলই কাজ আসবে, কোনো সন্দেহ নেই। শেষ পর্যন্ত যদি তার গুণা এবং ছেলের আমল সবগুলো মিলে যদি নেকির পাল্লা ভারী হয়, অবশ্যই সে বিনেশ জান্নাতে যেতে পারে, নেকির পাল্লা ভারী হলে। যে যদি সে আর যদি সে তৌবা করে মৃত্যুর আগে, তৌবা করলে আল্লাহ তাআলা সব ক্ষমা করবেন, এটা আছেই। আর খালেস তৌবা যদি করে, জুয়ারি হোক বা গুণাগার হোক, খালেস তৌবা করে পরে যদি আর গুণার কাজ না করে এবং নেক কাজ কন্টিনিউ করে, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন সূরা ফুরকানে, যে খালেস তৌবা করলে এমনকি শিরকের মতো গুণা, হত্যার মতো গুণা, এর ক্ষেত্রেও আল্লাহ তাআলা পরে উল্লেখ করেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালেহ ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কেউ খালেস তৌবা করে এবং ঈমানটাকে রিনিউয়াল করে নেকামলের মাধ্যমে কন্টিনিউসলি, আর কখনো ওই গুণাগুলোতে না যায়, খালেস তোবা, তাহলে আল্লাহ তাআলা তার গুণাগুলোকে সব দিকে পরিবর্তন করবেন। সুতরাং তোবার দরজা খোলা আছে। এরপরে প্রশ্ন, পারভেজ টপি ভাইয়ের, বিতির সালাতে কি ওজোর ছাড়া এশার সালাতের, বিতির সালাত কি কোনো ওজোর ছাড়া এশার সালাতের পর এক রাকাত পড়া জায়েজ? হ্যাঁ, জায়েজ আছে, কোনো জায়েজ, কোনো অসুবিধা নেই। তবে উত্তম বা সুন্নাহ হলো যে এশার নামাজ পড়ান্ত কিছু রাকাত নফল পড়ে বিতির পড়া, এটা হলো উত্তম এবং সুন্নাহ। পারভেজ টপি ভাই আরেকটি প্রশ্ন, বাথরুমে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে? মনে মনে বলুন, আস্তে আস্তে উচ্চারণ না করে, যে অথবা বাথরুম থেকে বের হয়ে এরপর আপনি বলুন, তাও করতে পারেন, যে তখন জোরে করে বলুন, শব্দ করে। সায়েম মাহমুদ ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বাকাতু, তিনি প্রশ্ন করেছেন, সেজদা কীভাবে কখন দেব একটু বলেন। সেজদা, সরস্বতীর সংক্ষেপ যদি আমরা বলি, একেবারে সংক্ষেপ, অনেক ব্যাখ্যা আছে যে কোনো ব্যাপারে কনফিউজ হয়ে গেছেন যে কত রাকাত নামাজ, 3 রাকাত না 4 রাকাত, কনফিউজ, 50-50 সম্ভাবনা, ওই ক্ষেত্রে আপনি 3 রাকাত ধরুন, কমটা ধরে আরেকটা আরেকটি আদায় করুন, আরেকটা রাকাত আদায় করে এবার সরস্বতী করুন। সালাম একেবারে সব কিছু পড়া হয়ে গেলে সালাম ফেরানোর আগে অথবা সালাম ফেরানোর পরে, সালাম ফেরানোর আগে 2 সিজদা করে সালাম ফেরান, অথবা সালাম ফেরানোর পরে 2 সিজদা করে সালাম ফেরান। আরেকটা হলো কোনো কিছু বেশি হয়ে গেছে, একটা রাকাত বেশি হয়ে গেছে কথার কথা, একটা বৈঠক বেশি হয়ে গেছে, এমনটি যদি হয় তবুও আপনি সাজদা করবেন। আরেকটা কোনো কিছু কমে গেছে, আপনি একটা সাজদা করেননি, ভুল হয়ে গেছে, বা প্রথম বৈঠক করেননি, তখন আপনাকে সাজদা করতে হবে, সালাম ফেরানোর আগে 2 সাজদা দিয়ে সালাম ফেরাতে হবে। তার মানে কোনো কিছু শক সন্দেহ হলে, একটা 50-50 সন্দেহ হয়েছে, ওই ক্ষেত্রে সাজদা করতে হবে। আরেকটি হলো কোনো কিছু বেড়ে গেছে নামাজে, অথবা কোনো কিছু কমে গেছে, 3 ক্ষেত্রেই সাজদা করতে হয়। সাজদা করার 2টি নিয়ম, একটা সালাম ফেরানোর আগে 2 সাজদা দিয়ে সালাম ফেরানো, অথবা সালাম ফেরানোর পরে 2 সাজদা দিয়ে আবার সালাম ফেরানো, দুই দিকেই। এই 2টা যে নিয়মের যখন একটা আদায় করলে হবে ইনশাআল্লাহ তাআলা। তবে এখানে ব্যাখ্যা আছে, কোনো কিছু বেড়ে গেলে সালাম ফেরানোর পরে সাজদা দিয়ে সালাম ফেরানো উত্তম, আর কোনো কিছু কম হওয়ার কারণে সাজদা হলে, তাহলে ওই ক্ষেত্রে সালাম ফেরানোর আগে 2 সাজদা দিয়ে সালাম সাজদা করা উত্তম। এরপরের প্রশ্ন চলে আসছি আমরা, পারভেজ টফি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, জনসমাজে বক্তব্য করার আগে বিসমিল্লাহ পড়তে হবে নাকি সালাম দিতে হবে? বিসমিল্লাহ বলুন, যে কোনো কাজ, ভালো কাজ আগে বিসমিল্লাহ বলুন, বিসমিল্লাহ ইন আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে বলে দরুদ সালাম পড়ে, এবার সালাম দিন সবাইকে,
আসসালাম, অথবা প্রথমে ফার্মাসে গিয়ে বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বলুন, এরপরে আপনি বলুন যে সালাম দেওয়ার প্রথমে সালাম দিন, এরপর বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা বিসমিল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বলুন, হাম সালাতের পরে শুরু করুন, যে বিসমিল্লাহ বলুন এবং হাম সালাত পরে আলোচনা শুরু করুন, এভাবে নিয়ম। পারভেজ টফি ভাই, ধূমপান করা কি কবিরা গুনাহ? হারাম, নিঃসন্দেহে হারাম, কোনো সন্দেহ নেই। এবং ধূমপান করা অবস্থা কি সালাম দেবেন? ধূমপায়ে হ্যাঁ সালাম দেবেন, যেন আল্লাহ তাকে ওই সমস্ত ফেতনা থেকে নিরাপদে রাখেন। সালাম মানে তো নিরাপত্তার দোয়া, তাই না? শান্তির দোয়া। সালাম দেবেন, তাকে উত্তর দেওয়া উচিত, এটা গুনাহ, কোনো সন্দেহ নেই। তবে কবিরা গুনাহ কিনা, হ্যাঁ কখনও কখনও কবিরা গুনাহ হয়ে যায়, যদি ধূমপায়ী ব্যক্তি জনসমুদ্রে জনসমাজে গিয়ে ধূমপান করে মানুষের কষ্ট হয়, তখন কবিরা গুনাহ হয়ে গেল, না হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এইভাবে ফেরেশতারা কষ্ট পায়, এই জন্য ধূমপান কবিরা গুনাহ হয়ে যায়। নিজে পান করলে তো হারাম, কিন্তু ফেরেশতারা দ্বারা কষ্ট পাচ্ছে মুখের দুর্গন্ধে, মসজিদে মুসল্লিরা কষ্ট পাচ্ছে, তখন কবিরা গুনাহ হয়ে গেল। কয়েকটি হারাম একত্রিত হলে কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। এবং সালাম দিন এবং তাকে নসিহত করুন যেন এই এই আত্মহত্যার কাজ সে না করে। সায়েম মাহমুদ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, পর্দা করতে চাইলে কি মুখ হাত পা খোলা রাখা যাবে, নাকি মুখ হাত পা ঢেকে রাখতে হবে? হ্যাঁ, পর্দা করতে চাইলে মুখ হাত পা, পর্দা যেটা সেটা হলো মুখও ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা থাকবে এবং হাত হাতের কবজি খোলা রাখতে পারে, এটাও ঢাকা উত্তম, তবে খোলা রাখতে পারে যে, আর সব ঢাকতে হবে যে। সাইম আহমদ ভাই, সালাত পড়ার জন্য যে অজু করি, গোসলের জন্য কি ঠিক তাই করতে হবে? হ্যাঁ, গোসলের সুন্নতের তরিকা হলো আপনি প্রথমে দুই হাত ধুয়ে নিন, এরপরে হাত দিয়ে সমস্ত জায়গা পরিষ্কার করে নিন সাবান দিয়ে বা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করুন, যেখানে স্পর্শ করেছে পানিগুলো সেখানে পরিষ্কার করার পরে, এরপর আপনি সালাতের তরিকায় যেভাবে উজু করেন ঠিক হিবু তরিকা উজু করুন। এরপর ডাইন দিক থেকে তিনবার মাথা পানি ঢালুন, এরপর বাম দিকে পানি ঢেলে সমস্ত শরীর ভেজে দিন, এটা হলো সুন্নত তরিকা। এরপরের প্রশ্ন পারভেজ টফি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, কেউ যদি অর্থ না বোঝে জিকির করে তাহলে কি সব হবে? হ্যাঁ, জিকির করলে সব অবশ্যই হবে, অর্থ বোঝে কোরআন তেলাওয়াত যেমন সবচেয়ে উত্তম জিকির, অর্থ না বোঝে করলেও সব হবে, প্রত্যেকটা হবে দশ দশ নাকি 10 থেকে 700 নাকি, আর অর্থ বুঝলে এক্সট্রা সব বেশি সব কোনো সন্দেহ নেই। তবে কোরআন শুধু তেলাওয়াত করে এটা উত্তম জিকির যথেষ্ট হবে না, কোরআন অর্থ বুঝতে হবে, আমলও করতে হবে, দাওয়াত দিতে হবে, নাহলে কোরআন অধিকার বা হক আদায় হবে না। আমরা আজকে শেষ করব হাসিফ ভাইয়ের প্রশ্ন নিয়ে নিই। ওয়ালাইকুম আসসালাম তোমার কাতো, টুপি না পড়লে কি সমস্যা? না, সমস্যা নেই, টুপি পড়া শুননা, কোথায় সাব্যস্ত নেই, সালভে সালিন থেকে সাব্যস্ত, তাবেইনগণ পড়েছেন বা কোনো কোনো সাহাবি থেকে সাব্যস্ত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পড়েছেন এমন কোনো বিশুদ্ধ আদেশ পাওয়া যায় না। তবে মাথা ঢেকে রাখাই মোস্তাহাব, খেলা খালি মাথা না পড়ে কখনও কখনও পড়তে পারেন, জায়েজ বোঝানোর জন্য জাবির রাদিয়াল্লাহু আনহু এটা করেছেন বুখারীতে আসা হাদিসটি, কিন্তু সালাত আদায় করার সময় কোনো কিছু ঢেকে রাখা, সেটা টুপি হোক অথবা গোত্রা বা রুমাল, এই ধরনের রুমাল হোক, ঢেকে রাখা এটা মোস্তাহাব বা সুন্নাহ, খেয়াল রাখতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঢেকেই নামাজ পড়েছেন। তবে হ্যাঁ, টুপি না, সবসময় পাগড়ি থাকতো, ঢেকেই নামাজ পড়েছেন। আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন দিন আমল করার এবং দেওয়ার দত্তফিক দান করুন ইনশাআল্লাহ তালা। আগামী পর্ব আগামী রোববার হবে, এই বিশেষ আলোচনা বিষয়ভিত্তিক আলোচনা আদব ইসলামী আদব আমরা পর্বগুলো সিরিয়াস নিয়ে বিভিন্ন আদব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন, প্রশ্ন করবেন, লাইভ শেয়ার করুন ইনশাআল্লাহ, প্রত্যেকে সাদকা জিয়ারত করবেন। আল্লাহ তালা সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার দত্তফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।